আমরা সেই টিএসপি উচ্চ বিদ্যালয়ে, এখানে টিএসপি উচ্চ বিদ্যালয়ে আজ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠান করেছেন 80 স্কুলের শিক্ষার্থীরা, এবং 80 স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মোট সংখ্যা হচ্ছে 788 জন। এবং এই বিষয়ে আমরা শিক্ষা অফিসারের মতামত জানার চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীরা নিরাপত্তা ব্যবস্থা রেখেছেন এবং সার্বক্ষণিক সুবিধা দেওয়ার চেষ্টা করছেন। এই বিষয়ে মতামত জান। আসসালামু আলাইকুম। আপনার নাম? আচ্ছা, আপনি কি হিসাবে আছেন এখানে? আচ্ছা, আজকে আপনাদের শিক্ষার্থীর সংখ্যা কত? এই কেন্দ্রের মোট আমার ডিআরভুক্ত ছিল 838, আর পরীক্ষা দিচ্ছে 788, আর অনুপস্থিত আছে 50। আচ্ছা, স্কুল সংখ্যা কত? এখানে স্কুল সংখ্যা 80। আশি জন? আচ্ছা 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 আচ্ছা, আমি একটু জানতে চাই যে ছাত্রদের নিরাপত্তার ক্ষেত্রে কী সুবিধা রাখছেন আপনারা? নিরাপত্তার জন্য আমরা তো এখানে পুলিশ প্রশাসন তো আছে, প্রত্যেক হল রুমে কি প্রত্যেক রুমে তো আমাদের ইনভিজিলেটর তো আছে। আচ্ছা আচ্ছা, আর এখানে হল সুপার আছে, সহকারী হল সুপার আছে, কেন্দ্রীয় সচিব আছে, আমি আছি, ঘুরে ঘুরে আমরা দেখছি আর কি। মানে সব ছাত্রদের সুযোগ সুবিধা পাচ্ছে কিনা এটা তদন্ত করছেন? আচ্ছা, আর আজকে কেমন লাগতেছে আপনার কাছে যে দীর্ঘদিন পর আবার ছাত্রদের একসঙ্গে হলো? বাচ্চাদের স্বতঃস্ফূর্ত দেখলাম, আনন্দ বাচ্চারা করছে, অনেক বাচ্চা এখানে আসার পরও ছাত্রছাত্রীরা আসার পর দেখছে অনেকে খেলাধুলা করছে, ওই স্লিপার আছে, দোলনা, ওগুলোতে সব খেলছে। তাই আমি চিন্তা করছি এই যে পরীক্ষা, এদের কাছে একটা মনে উৎসব মনে হচ্ছে দীর্ঘদিন পর। হ্যাঁ, দীর্ঘদিন পর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই যে আমি একটু জানতে চাই যে আপনারা ছাত্রদের জন্য বার্ষিক কোনো উৎসব খেলার বিনোদন উপভোগ আছে কিনা? এগুলো আছে তো, আমাদের আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ে যে ক্রীড়া প্রতিযোগিতা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, তাছাড়াও আমাদের জাতীয় দিবসগুলোতেও অনুষ্ঠান হয়ে থাকে। 16ই ডিসেম্বর, 26শে মার্চ বিভিন্ন দিবসগুলোতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া অনুষ্ঠান এগুলো হয়ে থাকে, পুরস্কার বিতরণ অনুষ্ঠানও হয়ে থাকে, এখানে আলোচনা অনুষ্ঠান, জীবন অনুষ্ঠান হয়।